হ্যালো গাইজ, আমি সজল, তোমরা দেখছো স্টাডি বিটেল। তো আজকে আমি যে মোরাল স্টোরিটা নিয়ে আলোচনা করব, তার টাইটেল হচ্ছে দ্য গোল্ডেন গুজ। গোল্ডেন কথার অর্থ হচ্ছে সোনালি, গুজ কথার অর্থ হচ্ছে রাজহংসী। তো এখানে দেখো যে গোল্ডেন, এটার উচ্চারণটা কিরকম হচ্ছে, গোল্ডেন ও এল ডি একসাথে থাকলে ওল্ড উচ্চারণ হয়, যার কারণে এটা গোল্ড থাকে গোল্ডেন, আর ডাবল ও থাকলে উ টাইপের উচ্চারণ হয় গুজ। গুজ এস এর উচ্চারণটা জয়ের মতো হচ্ছে, শয়ের মতন নয়, কিন্তু গুস এরকম নয়, গুজ। কেন গুজ হচ্ছে, কেননা দুটো ভাওয়েলের মাঝখানে এস আছে, তার জন্য এস এর উচ্চারণটা জয়ের মতো হচ্ছে। আজকের এই গল্পটা পড়ে মানে বলার পাশাপাশি তোমাদের কিন্তু এরকম টাইপের কিছু কিছু শব্দ কেন এরকমভাবে উচ্চারিত হয় বা উচ্চারণটা তোমাদেরকে একটু ধরে ধরে আলোচনা করার চেষ্টা করবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অ্যাকচুয়ালি। আর এই যে গল্পটা, এর যদি তোমরা ছবিটা পেতে চাও বা পিকচারটা স্ক্রিনশটটা পেতে চাও, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেইখানে কিন্তু এই ছবিটা বা এই পিকচারটা আগামীকাল দিয়ে দেওয়া হবে, সেই গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা মেন গল্পটাতে যাই। দেখো এখানে কি লেখা আছে, ওয়ান্স দেয়ার লিভড আ গুজ নিয়ার আ পোর উম্যানস হার্ট। আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে বা পড়ার চেষ্টা করবে। আর একটা কথা বলে রাখি, যে তোমরা অনেকেই বলো যে পড়ে মানে বুঝতে পারি না, শুধু শুনলে হবে না, দেখতে হবে এবং তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর মেনলি যদি তোমরা নিজে নিজে মানে করতে চাও, তাহলে এক একটা শব্দের মানেটাকে তোমাদের কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। তো চলো আমি সেরকমভাবে বোঝানোর চেষ্টা করবো, তোমরা একটু রপ্ত করার চেষ্টা করবে। ওয়ান্স মানে একদা, দেয়ারের এখানে কোনো মানে নেই, সাবজেক্ট নেই এই বাক্যটার মধ্যে, ওই কারণে দেয়ারটা ব্যবহার করা আছে, ওটা ডামি ওয়ার্ড, তোমাদের এর আগেও বলেছি। লিভড বসবাস করতো, লিভের পাস্ট ফর্ম, বসবাস করতো আ গুজ, কে বসবাস করতো, একটা রাজহাঁস বসবাস করতো। নিয়ার কোথায়, কাছাকাছি, আ পোর উমেন্স হার্ট, এই যে হার্ট কথার অর্থ হচ্ছে কুঁড়ে ঘর, ঠিক আছে। উমেন্স মানে ভদ্র মহিলার, ভদ্র মহিলা কেমন, পোর গরিব বা দরিদ্র, একটা দরিদ্র ভদ্র মহিলার কুঁড়ে ঘরের কাছাকাছি একটি গুজ বসবাস করতো, রাজহাঁস বসবাস করতো। আই থিঙ্ক বুঝতে পারলে কীভাবে মানেটা করলাম। এক একটার মানে আগে তোমাকে কিন্তু, এক একটা শব্দের মানে কিন্তু বুঝতে হবে, তাহলেই তুমি পারবে। হি হ্যাড, তার ছিল, হি হ্যাড তার ছিল, কী ছিল, বিউটিফুল, খুব সুন্দর, গোল্ডেন ফেদার, গোল্ডেন এর এটা তো উচ্চারণটা একটু আগে বোঝালাম, আর বিউটিফুল মানে খুব সুন্দর, গোল্ডেন মানে সোনালি, ফেদার্স কথার অর্থ হচ্ছে পালক, এটার উচ্চারণটা ফেদার্স এরকম কেন হচ্ছে, কেননা ই এ এর পরে যদি টিএইচ থাকে সেই ক্ষেত্রে ই এর উচ্চারণটা এর মতনই হয়, তো এটার জন্য এটা হচ্ছে ফেদার্স মানে পালক। তাহলে তার কী ছিল, তার খুব সুন্দর সোনালি পালক ছিল। নোটিসিং দ্য ওল্ড উম্যানস পভার্টি, এখানে দেখো নোটিসিং, নোটিসিং মানে লক্ষ্য করা, লক্ষ্য করে দ্য ওল্ড উম্যানস মানে বৃদ্ধ ভদ্র মহিলাটির পভার্টি কথার অর্থ হচ্ছে দারিদ্রতা। তো ওই ভদ্র মহিলার দারিদ্রতা লক্ষ্য করে দ্য গুজ মানে ওই রাজহাঁসটি ফেল্ট মানে অনুভব করা, স্যাড মানে খুব খারাপ অনুভব করলো বা দুঃখ অনুভব করলো। অ্যান্ড এবং ডিসাইডেড মনস্থির করলো টু হেল্প, দেখো টু এর পরে ভার্ব আছে, হেল্প মানে সাহায্য করা, এটা একটা ভার্ব, এটা একটা ক্রিয়া, যার কারণে এখানে টু এর মানে হবে তে, ঠিক আছে। ভার্বের পরেই যদি, সরি, এই টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে তে হিসেবে টু এর ব্যবহার করা হয়। তাহলে সে কি করলো, সে মনস্থির করলো টু হেল্প, সাহায্য করতে, ঠিক আছে, সে মনস্থির করলো সাহায্য করতে। আই উইল, এখানে দেখো এখানে কন্ট্র্যাক্টেড ফর্ম ব্যবহার করা আছে, আই উইলের আই উইল এরকমভাবে উচ্চারণটা হবে, আই উইল থেকে আই উইল এরকম, আই উইল ড্রপ ওয়ান অফ মাই গোল্ডেন ফেদার্স এভরি আদার ডে অ্যাট দ্য পোর উম্যানস হার্ট। দেখো এটুকুনের মানে আগে বলে নি, আই উইল ড্রপ, আমি ফেলে আসব ওয়ান অফ মাই, আমার একটি, আমার একটি, মাই মানে আমার, ওয়ান মানে একটি, গোল্ডেন ফেদার্স মানে ওই যে সোনালি পালকগুলো আছে তার মধ্যে একটি গোল্ডেন ফেদার মানে পালক ফেলে আসবে এভরি আদার ডে। এভরি আদার ডে কথার অর্থ হচ্ছে প্রত্যেক দিন, এভরি আদার ডে এটা একটা ফ্রেজ, এটাকে মনে রাখবে এরকমভাবে, প্রত্যেক দিন, প্রত্যেক দিন গিয়ে সে কী করবে, তার ফেদারগুলো, একটা তার ফেদারগুলোর মধ্যে একটা ফেদার সে ওখানে ফেলে আসবে। অ্যাটের ব্যবহার এখানে কেন করা হয়েছে, কেননা এখানে যে হার্ট, হার্ট মানে তো কুঁড়ে ঘর, একটা স্থান বোঝাচ্ছে, ওই স্থানের আগে কিন্তু ছোটো জায়গা, হার্ট একটা ছোটো জায়গা, ওই কারণে কিন্তু এখানে অ্যাটের ব্যবহারটা করা হয়েছে। অ্যাট দ্য পোর উমেন্স হার্ট মানে ওই দরিদ্র ভদ্র মহিলার কুঁড়ে ঘরে, কুঁড়ে ঘর এ, এটা বুঝতে পারলে আই থিঙ্ক।
তাহলে সে কি করবে, প্রত্যেক দিন যাবে ওই ভদ্রমহিলার, দরিদ্র ভদ্রমহিলার কুঁড়ে ঘরের কাছে, এবং একটা করে তার ফেদার, গোল্ডেন ফেদার তাকে দিয়ে আসবে। সো সুতরাং দ্যাট শি ক্যান সেল ইট অ্যান্ড গেট মানি, সুতরাং দ্যাট শি ক্যান, শি ক্যান মানে এখানে শি মানে সে, ক্যান মানে পারবে, সেল কথার অর্থ হচ্ছে বিক্রয় করা, ঠিক আছে, ইট মানে এটি, সে এটি বিক্রয় করতে পারবে, অ্যান্ড এবং গেট মানে পাওয়া, মানি মানে হচ্ছে পয়সা বা টাকা পয়সা, ঠিক আছে, এবং সে কী পাবে, টাকা পয়সা পাবে। থট দ্য গুজ অ্যান্ড ফ্লিউ টু দ্য হাট, থট মানে চিন্তা করা, দ্য গুজ মানে রাজহাঁসটি, রাজহাঁসটি চিন্তা করলো, অ্যান্ড এবং ফ্লিউ মানে উড়ে গেল, টু এখানে দেখো ফ্লিউর পরে টু ব্যবহার করা হয়েছে, মানে কোনো জায়গায় যাওয়া অর্থে কিন্তু টু এর ব্যবহারও কিন্তু, টু এর ব্যবহারটা কিন্তু করতে হয়। যেমন আমরা বলি না, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই, তো এখানে গো এর পরে টু ব্যবহার করি না, কোনো জায়গায় যাওয়া অর্থে আমরা কিন্তু টু এর টু প্রিপোজিশনের ব্যবহারটা করে থাকি। তো এখানে ফ্লিউ মানে উড়ে যাওয়া, কোথায় উড়ে গেল, হাটে, ওই হাটের দিকে, হাট কথার হচ্ছে কুড়ে ঘর, একটু আগে বললাম তো ওই কুড়ে ঘরের দিকে, কিন্তু এই চিন্তা ভাবনা করে সে উড়ে গেল, ঠিক আছে। আই হ্যাভ নাথিং টু অফার ইউ, এখানে দেখো আই হ্যাভের কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা আছে, আই হ্যাভ তা থেকে আই হ্যাভ, এরকম উচ্চারণটা কেমন হবে, আই হ্যাভ, এরকমভাবে, আই হ্যাভ নাথিং টু অফার ইউ, সেইড দ্য ওম্যান, ওই যে ভদ্রমহিলাটাই বললো, কি বললো, যে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আই হ্যাভ নাথিং অফার, অফার মানে দেওয়া, ইউ মানে তোমাকে, নাথিং মানে কিচ্ছু নেই, আই হ্যাভ আমার কাছে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই, ওই ভদ্রমহিলাটি বলল। ওয়েন, যখন, এটার উচ্চারণটা ভালো মতো শুনবে, ওয়েন, ওয়েন, হোয়েন নয় কিন্তু, ওয়েন শি স, দেখো সি এর পাস্ট ফর্ম, সি বানান কি এস ডাবল ই সি, সি থেকে স, তারপরে সিন, ঠিক আছে, এটা সেকেন্ড ফর্ম ব্যবহার করা আছে। শি স দ্য গুজ, যখন সে কি করলো, ওই গুজটিকে দেখলো, রাজহাঁসটিকে দেখলো, তখন সে এই কথাটি বললো যে তোমাকে দেওয়ার মতন আমার কাছে কিছু নেই, ঠিক আছে। তারপরে দেখো কি হলো, দ্য গুজ দেন টোল্ড, দেখো এখানে ওই যে ওল্ড ওল্ড এই প্যাটার্নটা ব্যবহার করা আছে, তো গুজ ওই রাজহাঁসটি দেন তারপর টোল্ড মানে বললো, হার মানে তাকে, অ্যাবাউট, এটার উচ্চারণটা অ্যাবাউট বা অ্যাবাউট দুই রকমভাবেই করতে পারো, ঠিক আছে। অ্যাবাউট মানে সম্পর্কে, হিজ প্ল্যান তার পরিকল্পনা, তার পরিকল্পনা সম্পর্কে, তারপরে সেই গুজটি তাকে বলল, ও এটার উচ্চারণটা ও বা ওহো এরকমভাবে বলতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, কাইন্ড গুজ, কাইন্ড কথার অর্থ হচ্ছে দয়ালু, আই এন ডি থাকলেই কিন্তু আইন্ড এরকমভাবে উচ্চারণ হবে, তাহলে কে আই এন ডি, কাইন্ড এরকমভাবে উচ্চারণ হচ্ছে। গুজ দয়ালু রাজহাঁস, বলছে ধন্যবাদ তোমাকে দয়ালু রাজহাঁস, সেইড দ্য ওম্যান, ওই ভদ্রমহিলাটি বলল, অ্যান্ড এবং পিকড আপ, পিকড আপ মানে তুলে নেওয়া, পিকড আপ একসাথে কী হবে, তুলে নেওয়া, কী তুলে নিল, দ্য ফেদার গ্ল্যাডলি, গ্ল্যাডলি কথার অর্থ হচ্ছে আনন্দের সহিত, গ্ল্যাডলি মানে আনন্দের সহিত, ওই ফেদারটা আনন্দের সহিত সে কী করলো, পিকড আপ করলো, তুলে নিল। সি সোল্ড দ্য গোল্ডেন ফেদার, সি সোল্ড, সেলের পাস্ট ফর্ম হচ্ছে সোল্ড, সি সোল্ড, সে বিক্রয় করলো দ্য গোল্ডেন ফেদার, ওই সোনালি ফেদারটিকে বা পালকটিকে, অ্যান্ড এবং বট, এখানে দেখো ও ইউ জিএইচ টি, এটার একত্রে উচ্চারণ অট এরকম টাইপের হয়, ও ইউ জিএইচ টি একত্রে কীরকম উচ্চারণ হয়, অট এরকমভাবে, তো একসাথে এটাকে কীরকমভাবে পড়বো, বট, বট মানে ক্রয় করা, ঠিক আছে, বট মানে ক্রয় করা, ফুড কী ক্রয় করলো, ফুড খাবার ক্রয় করলো, অ্যান্ড এবং ক্লথস, ক্লথস মানে জামা কাপড়, ফর হারসেলফ, ফর মানে জন্য, হারসেলফ মানে তার নিজের, তার নিজের জন্য সে কী করলো, খাবার ক্রয় করলো এবং ক্লথস জামাকাপড় ক্রয় করলো, অ্যান্ড হার টু ডটার্স, ডটার্স কথার অর্থ হচ্ছে কন্যা, এবং তার দুটো কন্যার জন্য, তার দুটো কন্যার জন্য সে কী করলো, ওই ক্লথস এবং ফুডস সেগুলো ক্রয় করলো। অফেন, এখানে দেখো এটার উচ্চারণ অফেন হচ্ছে, কারণ কি, কারণ এফ এবং ইএন এর মাঝখানে টি থাকলে টি সাইলেন্ট থাকে, ওই কারণে এটা অফেন, এটার মানে হচ্ছে প্রায়, প্রায় দ্য গুজ ওই রাজহাঁসটি কেম মানে আসতো, অ্যান্ড এবং ড্রপড ফেলে যেত হিজ তার গোল্ডেন ফেদার্স তার সোনালি পালক, প্রায় ওই রাজহাঁসটি তার কাছে আসতো এবং
তার গোল্ডেন ফেদার কিন্তু সেখানে ফেলে যেত। দিস মেড, এটা তৈরি করেছিল দ্য ওম্যান, ওই ওম্যানটিকে রিচ, বড়লোক বা ধনী, তো ওই ভদ্রমহিলাটিকে ধনী করে তুলেছিল, ঠিক আছে, এটি দিস মানে এটি। বাট কিন্তু ওভারকাম উইথ গ্রিড, ওভারকাম কথার অর্থ হচ্ছে বশীভূত হয়ে পড়া, মনে থাকবে ওভারকাম কথার অর্থ হচ্ছে বশীভূত হয়ে পড়া। কিসে বশীভূত হয়েছিল? উইথ, উইথ মানে দ্বারা, এখানে উইথের পরে একটা ভার্ব আছে যার কারণে উইথের অর্থ হচ্ছে দ্বারা, ঠিক আছে। গ্রিড কথার অর্থ হচ্ছে লোভ, লোভের দ্বারা বশীভূত হয়ে, কিন্তু লোভের দ্বারা বশীভূত হয়ে দ্য ওম্যান ওয়ান ডে, ওই ভদ্রমহিলাটি একদিন কট ধরলো, কট হোল্ড মানে ধরে রাখা, হোল্ড মানে রাখা, কট মানে ধরা, আর এখানে ও ইউ জি এস টি অট, অট এরকম সাউন্ড দিয়ে একটু আগে বললাম, ঠিক আছে, বট কট মানে ও ইউ জি এস টিও অট, এ ইউ জি এস টিও অট, এই দুটোই অট সাউন্ড দেয়, ঠিক আছে। তো ধরে রাখলো অফ দ্য গুজ, কাকে ধরে রাখলো? ওই গুজটিকে, রাজহাঁসটিকে ধরে রাখলো, মানে এত লোভ লোভ হয়ে গেছে, কেননা ও প্রতিদিন ওর ই দিয়ে যাচ্ছে, গোল্ডেন ফেদারগুলো দিয়ে যাচ্ছে, এবং ওটা বিক্রি করে সে তো অনেক বড় লোক হয়ে গেল, আর এটার প্রতি তার একটা আসক্তি জন্মালো, ঠিক আছে, যে একসাথে যদি সবকটা গোল্ডেন ফেদার পাওয়া যায় তাহলে না কতই বড় লোক হয়ে যাবে সে, তো ওই কারণেই কিন্তু সে এখানে তাকে ধরে রাখলো। অ্যান্ড, এবং প্লাকড, প্লাকড কথার অর্থ হচ্ছে তুলে নেওয়া, অল মানে সমস্ত, হিজ মানে তার, ফেদার্স মানে পালক, এবং তার সমস্ত পালক সে কী করলো, তুলে নিল। বাট অ্যালাস, কিন্তু হাই, এ কী হলো? এটার এটার মানেটা কিন্তু এরকমভাবে হবে, অ্যালাস কিন্তু হাই, এ কী হলো? দ্য ফেদার্স ওয়ার নো লঙ্গার গোল্ডেন, দ্য ফেদার্স মানে পালকগুলি, ওয়ার মানে ছিল, নো মানে না, ছিল না, পালকগুলি ছিল না লঙ্গার মানে দীর্ঘক্ষণ, লঙ্গার মানে দীর্ঘক্ষণ, গোল্ডেন মানে সোনালি, পালকগুলি দীর্ঘক্ষণ সোনালি ছিল না বা সোনালি বর্ণের ছিল না। দ্য গুজ, ওই রাজহংসটি, রিগেইন, রিগেইন কথার অর্থ হচ্ছে ফিরে পাওয়া, হিজ তার ফেদার্স পালক, আফটার মানে পরে, সামটাইম কিছুক্ষণ পরে, সামটাইম মানে কিছুক্ষণ, কিছুক্ষণ পরেই ওই রাজহংসটি তার পালকগুলো পুনরায় ফিরে পেল। বাট কিন্তু নেভার রিটার্নড টু হেল্প দ্য ওম্যান, কিন্তু নেভার কখনো না, রিটার্ন মানে ফিরে আসা, কিন্তু কখনো ফিরে এলো না টু হেল্প সাহায্য করতে, এখানে দেখো হেল্প মানে সাহায্য করা, তার আগে টু বসেছে, তাহলে এটার মানে কী হবে, তে, ঠিক আছে, কেননা এটা ভার্বের আগে বসেছে, তো সাহায্য করতে কখনো ফিরে এলো না দ্য ওম্যান, কাকে, ওই ভদ্রমহিলাটাকে সাহায্য করতে আর কখনো ফিরে এলো না। শি ওয়ান্স এগেন বিকেম পোর, বিকেম মানে হয়ে যাওয়া, পোর মানে দরিদ্র, তো সে আবার, এগেইন মানে পুনরায়, ওয়ান্স মানে আরেকবার, সে আরেকবার পুনরায় গরিব বা দরিদ্র হয়ে গেল। তো আই থিঙ্ক তোমরা এই গল্পটা বুঝতে পারলে। আর একটা ব্যাপার বলি তোমাদেরকে, যে এখানে তো ডাবল ও আছে, তাহলে এখানে উ সাউন্ড হচ্ছে না কেন? তো এখানে এটা কিন্তু ব্যতিক্রমী শব্দ, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তো তোমরা এখানে কিছু গ্রামাটিক্যাল টার্মস দেখলে, আর এই যে গল্পগুলো এটা কিন্তু পাস্ট টেন্সেই বেশি লেখা থাকে, তোমরা বেশিরভাগই পাবে যে সাবজেক্টের পরে ভি টু, এই প্যাটার্নে কিন্তু বেশিরভাগই বাক্যগুলো তৈরি হয়ে থাকে। তো আই থিঙ্ক আই তোমরা গল্পটা বুঝতে পারলে, এই গল্প থেকে আমরা মোরাল পাই যে অতিরিক্ত লোভ করা কিন্তু ভালো নয়। আই থিঙ্ক তোমাদের গল্পটা ভালো লাগলো, তোমরা এই গল্পটা থেকে কী কী শিখতে পারলে অবশ্যই আমাকে, মানে নতুন কী কী শিখলে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো টাটা।